সেকেন্ড টাইম ট্রাই সরি সেকেন্ড টাইম পারচেজ করেছি তোমাদেরকে রিভিউ ভিডিও করা দেওয়ার জন্য অ্যান্ড বুঝতে পারছি জানো যে কিছুদিন আগে আমি আইম্যাজিক লিপস্টিকের উপর একটি রিভিউ ভিডিও এন্ড সাচেস ভিডিও করেছিলাম যেটাতে কিনা আজকে সকালে 2K ভিউজ ডান হয়েছে, তো তার জন্য আমি অনেক বেশি হ্যাপি। যদি এখনো না জেনে থাকো বা না দেখে থাকো আমার ভিডিওটা, তাহলে আমি এদিকে লিঙ্ক করে দেবো বা এর নিচে ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক থাকবেই, সো তোমরা চেক করে নিতে পারো ভিডিওটা। ওকে, এক্সাইটেড এই জন্যই তোমরা জর্দানের লিপস্টিক সম্পর্কে টোটাল ইনফরমেশন গ্যাদার করতে পারবো এন্ড লিপস্টিক পারচেজ করতে গেলেও যাতে কোন প্রবলেম না হয়। উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো আজকে আমার কাছে জর্দানের লিপস্টিকের মোট 6টার মতো শেড অ্যাভেলেবল আছে এন্ড প্রত্যেকটা শেডই আমার অনেক অনেক ফেভারিট। আমি সেকেন্ড হ্যান্ড পারচেজ করেছি বিকজ এর আগেরগুলো নয় ড্রাই হয়ে গেছে, নয় মানে অনেকদিন হয়ে গেছে ইউজ করতে করতে। সো এই 6টা লিপস্টিক আমি নতুন করে পারচেজ করেছি, এক তো তোমাদেরকে রিভিউ ভিডিও আর সাজেস্ট ভিডিও, সেকেন্ড আমার ফেভারিট আরো 2-3টা শেড এক্সট্রা রয়েছে জর্দানের লিপস্টিকগুলোর মধ্যে, যেটা কিনা আমার বাজেটের মধ্যে হচ্ছিল না তাই আমি পারচেজ করতে পারিনি, আই মিন এফোর্ড করতে পারিনি, বাট তোমরা চাইলে পারচেজ করতে পারো। তার মানে এই না যে এর প্রাইস অনেক বেশি, আমি প্রাইস সম্পর্কে বলবো, সো দেখতে থাকো। ফার্স্টেই আমি এর প্যাকেজিং নিয়ে কথা বলবো। সো জর্দানের লিপস্টিকগুলো তোমরা এরকম একটি কাচের বোতলে পাবা অ্যান্ড এদিকে একটা প্লাস্টিকের মুখা বা ঢাকনা টাইপের, আর উপরে এর সাথে কোনো কিছু র্যাপ করা বা আর কোনো প্যাকেজিং এর মধ্যে পাবা না, জাস্ট এইভাবে লিপস্টিকটা আসে। এদিকে এর শেড নেম অ্যান্ড শেড নাম্বারস রয়েছে, হুইচ ইজ ভেরি গুড। আজকে আমি যে শেডটা পরে আছি সেটা হচ্ছে সুইট মশালা উইন অ্যান্ড এটার নাম্বার হচ্ছে 08। সো দিস ওয়ান, বাকি এদিকে হচ্ছে তোমরা 12 ml এর মতো প্রোডাক্ট পাবা, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই তো। অ্যান্ড এর অ্যাপ্লিকেটরে যদি আসি, অ্যাপ্লিকেটরটা খুবই ছোট অ্যান্ড কিউট টাইপের, খুব ইজিলি লিপ লাইনার ছাড়াও কিন্তু এই অ্যাপ্লিকেটরটা দিয়ে লিপস্টিক খুব সুন্দর মতো অ্যাপ্লাই করা যায়, খুবই সুন্দর। টেক্সচারের কথা যদি ও তার আগে বলি, এর আচ্ছা টেক্সচারের কথাই আগে বলি, তো টেক্সচারের কথা টেক্সচার এটার টেক্সচার যদি আসি, তাহলে এটার নামের মধ্যেই কিন্তু সব গুণাবলীগুলো বলে দেওয়া আছে, লাইক সুইট ক্রিম ম্যাট লিপস্টিক অ্যান্ড ইয়া লিপস অ্যাপ্লাই করার পর লিপস্টিক খেয়ে ফেলা যাবে, এতটা সুইট অ্যান্ড ক্রিমি একটা লিপস্টিক, অলসো ম্যাটিফাইং বাট ঠোঁটকে একদমই ড্রাই করে অ্যাপ্লাই করার পর মানে সাথে সাথে অনেক ফার্স্ট ড্রাই হয়ে যায়। রইল এর প্রাইসের কথা, তো এটার প্রাইস এত একটা হাইও না বা এত একটা লো, মিডিয়াম রেঞ্জের মধ্যে অ্যান্ড এর প্রাইস হচ্ছে 450 থেকে শুরু করে 550-র মধ্যে যে কোনো অনলাইন পেজ বা শপে তোমরা মানে নর্মাল দোকানে তোমরা পেয়ে যাবা। ডিসকাউন্টে কিন্তু বললে বেশি ভালো। গেল এর সম্পূর্ণ ডিটেলস, ছোট্ট একটা ইনফরমেশন যেটা কিনা আমি অ্যাড করতে যাচ্ছি, দ্যাট ইজ এই লিপস্টিকটা লিপস অ্যাপ্লাই করার পরে অনেক বেশি স্মুথ অ্যান্ড ইভেন টোন দেখায়, বাট একটা ব্যাড পার্ট, ছোট্ট একটা ব্যাড পার্ট হচ্ছে যে লিপস্টিকটা ওয়ান লেয়ার ইজ ওকে, সেকেন্ড লেয়ার ইজ ওকে, বাট থার্ড ফোর্থ লেয়ার যদি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু লিপস অনেক বেশি ড্রাই ফিল হয় অ্যান্ড লিপস্টিক ক্র্যাক করে নষ্ট হয়ে যায়। সো মোটামুটি সব লিপস্টিকই, সব রকমের ম্যাট লিপস্টিকে এই প্রবলেমটা হয়, আই থিঙ্ক ছোট্ট ব্যাড পার্ট, বাট হুইচ ইজ ওকে বিকজ আমরা কে আর 3-4 লেয়ার লিপস্টিক অ্যাপ্লাই করি, তাই না? সো ইয়া, এতটুকুই। সো এই তো আমার রিভিউ ইজ কমপ্লিট অ্যান্ড চলো এখন আমরা এই সাচেস ভিডিওতে এন্ট্রি নেই।
ছিল আমার জর্দানা লিপস্টিকের রিভিউ এন্ড সোচেস ভিডিও। আই হোপ তোমাদের সবাই এই ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে, এন্ড যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এন্ড হিট দ্য বেল আইকন। বাই।